चैनल के सबस्क्राइब कर पशे थकून तैरी हे मायर मूर्ति किन्तु पुजो एबार आड़म्बर कमचे सरकारी विधि निषिद्ध मेने फुलिया बयरार ऐतिह्यवाही झंकारकालीर पुजो होते चले पुजो फुलिया एलाकार और फुलियार बाइरेर दूर दूरान्त थेके भक्तरा शये शये आसें पुजो देखते एवं पुजो दीते स्वाभाविक भावेई पुजोर दिने एलाका थाके भीड़े ठासा करोना आबहे पूजा कमिटी पूजा सम्पन्न करार विभिन्न पंथा अवलम्बन करछे पूजो चलाकालीन जाते सामाजिक दूरत्व बजाय रेखे मानुष ठाकुर देखते एवं पूजो दीते पारेन तार जन्नो विशेष व्यवस्था रखा होच्छे अंजलि एवं पूजो देखा ओ देयार जन्नो दर्शनार्थी एवं भक्तदेर जन्नो पूजोर सामनेर माठे बाड़ती छाउनी दिए बसार जायगा करा होच्छे सामाजिक दूरत्व विधि मेने जाते पूजो दीते पारे तार जन्नो बसार बाड़ती जायगा तैरी करा होच्छे अंजलिर फुल सामग्री कमिटी थेके व्यवस्था करा हबे पुरोहितेर मंत्र माइक्रोफोनेर माध्यमे भक्तदेर काछे पौंछबे अंजलिर फुल सामग्री छोटो छोटो झुड़ीते निये ता मायेर पदजुगले पौंछे देवा हबे मायेर विसर्जनो अनारम्बर भावेई करा हबे मेला ना थाकाय शोभायात्रा एबार बेर हबे ना थाकछे ना मशाल एबं 108टी ढाकेर व्यवस्था ओ अन्यान्य बाद्यजंत्र पूजोते ढाक थाकछे किन्तु एबार संख्याय कम पूजो कमिटी सभापति मृत्युंजय घोष एबारेर पूजो सम्पर्के विस्तारित जानिये दिलेन करोना अभय सिद्धांत जेटा नियेछि आमरा सेटा होच्छे एई सरकारेर पक्ष थेके जे समस्त आईन कानून करे पूजो करते बोलेछे आमरा सेई आईन कानूनेर भेतरेई आमादेर झंकारेर पूजोटा एबछरे अतिबाहित करब पंचाश बर्षे अनेक किछु चिंता भावना छिल आमरा सिल्वार जुबली करब बोले मनस्थिर करेछिलाम গত বছর পুজোর শেষ অন্তে কিন্তু তারপরে গিয়ে এই যে এরকম একটা দুঃসময় এসে যাবে তমাম পৃথিবী জুড়ে সেই সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষের অভ্যন্তরে পশ্চিমবাংলার রাজ্যের এখন মারাত্মকভাবে ভয়াবহ আকার ধারণ এই যে চলছে সব মিলিয়ে আমাদের সেই সমস্ত প্রোগ্রাম বা যেভাবে আমরা সিলভারজুলি করবার সংস্কৃত করেছিলাম সেটা স্বপ্নটা থেকেই গেল হতে আর পারল না এবছরে তো ঢাক বাদ্যযন্ত্র নিয়ে করেন এবার তো সেটা হচ্ছে না না আমরা বিসর্জন সেই সমস্ত ওইভাবে হচ্ছে না আর তারপরে সেটা মিছিল করে ফুলিয়ার মেলা প্রাঙ্গণে যাওয়া হতো মেলাটাও পারমিশন ওখানেও হয়নি মেলাতেও যাব না আমরা তৃতীয় দিন আমাদের যেটা পূর্ব থেকেই করে আসছি তৃতীয় দিনের দিন আমরা বিআই করব হ্যাঁ পুজো মানুষ পুজো কিভাবে দেবে পুজো দেবে মানুষ এখানে পুজো দিতে আসবে তারা কতজন আসবে কি হবে কি না হবে সম্পূর্ণই আমাদের অজানা এবং এই অজানার ভেতরে আমরা যেটা পরিকল্পনা নিয়েছি করোনা আবহাওয়ায় তার থেকে এড়িয়ে যাতে মানুষ ফাঁকা ফাঁকাভাবে বসে কিছু করতে পারে তার জন্য আমরা স্কুলের এই পুজোর সম্মুখ সমরে পূর্ব দিকে যে স্কুলের এই যে গেট যে দেখা যাচ্ছে এই সময়সীমায় করে আমরা বিশাল একটা শেড তৈরি করব এবং আমাদের প্যান্ডেলের কন্ট্রাক্টর ওনাকে বলেছি উনি বড় করে শেডটা বানিয়ে দেবে সেই শেডের অভ্যন্তরে আমরা বসবার জায়গা ফাঁকা ফাঁকা করবার ব্যবস্থা করেছি তিনেরা গিয়ে সেইখানে বসবে এবং পুরোহিত এখানে পুজো অন্তে যে অঞ্জলির যে বিষয়টা রয়েছে সেই অঞ্জলিটা তাদের ওখানে এই ফুল রাখবার জন্য পাত্র দেওয়া হবে তাদের কাছে ফুল দেওয়া হবে এইখানে মন্ত্র অঞ্জলি মানে বলবে ওখান থেকে বসে তিনারা মন্ত্র উচ্চারণ করবেন করে ফুল সেই পাত্রে দেওয়া হবে সেটা মাইক্রোফোন ব্যবহার করা হবে মাইক্রোফোনটা ব্যবহার করা হবে এবং ঠাকুরমশাই এখানে মাইক্রোফোন এবং সব সেই ব্যবস্থা থাকবে সেইটার মাধ্যম দিয়ে এইটা পরিসমাপ্তি ঘটাবো আমরা এই পরিকল্পনা আমরা নিয়েছি আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ পুজো কমিটির সভাপতি তো এবছর 50তম বর্ষ ছিল আমাদের অনেক আমাদের এবছর আয়োজন খুব বড় মাপের ছিল কিন্তু যেহেতু এবার বিশ্বব্যাপী যে করোনার যে থাবা সেই থাবাতে সাধারণ মানুষ যেভাবে করোনার আবহে করোনা যে গ্রাস করে রেখেছে সাধারণ মানুষকে এবং সেই দিকে তাকিয়ে এবছর আমরা সামাজিক দূরত্ব বিধি মেনে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এবং বিভিন্ন সরকারি যে পদক্ষেপ নিয়েছেন সরকার মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে সমস্ত বিধি নিয়মবিধি আছে সেসব মেনেই আমরা এবার পুজো করছি এবং আমাদের এই সর্বোপরি আমাদের পুজোর একটা ঐতিহ্য রয়েছে সারা মানে আমাদের ফুলিয়ার ঐতিহ্য ঝংকার
আমাদের এই ঝংকারের সবথেকে যেটা বড় ঐতিহ্য সেটা হচ্ছে আমাদের শোভাযাত্রা। আমাদের তৃতীয় দিন যে শোভাযাত্রাটা হয় সেই শোভাযাত্রা আমাদের এখান থেকে ফুলিয়া যে রঙ্গমঞ্চ আছে মেলার মাঠ সেখানে যায়, সেখানে কাতারে কাতারে মানুষ এই ঝংকার মা যতক্ষণ না যায় সেই পর্যন্ত সেই ততক্ষণ রাত একটা বাজুক দুটো বাজুক সে যতক্ষণ না যায় মানুষ কাতারে কাতারে বসে থাকে মায়ের দর্শন করার জন্য, এবং যখন মানে মা চলে আসে তখন সেই মেলা ভেঙে যায়। এবার আমরা যেটা ব্যবস্থা করেছি প্রধানত যেহেতু দূরত্ববিধি সামাজিক দূরত্ববিধি মেনে প্যান্ডেল এক প্রতি বছর একটা করা হয়, এবছর প্যান্ডেল আরও বড় করে দুটো করা হয়েছে মাঠের ভিতরে আমাদের করা হয়েছে, ঠিক আছে আপনারা দেখতে পারবেন। আর আমাদের হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং অনুযায়ী আমাদের গোল গোল রাউন্ড করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অন্তত মায়ের থেকে 20 ফুট দূরে ব্যারিকেড শুরু হবে এবং সেখানে তার সেই 20 ফুটের ভিতরে কেউ কোনো দর্শক ঢুকতে পারবে না, এবং তারপর থেকে আমাদের ছোটো ছোটো সাজির মাধ্যমে ঝাঁকা করা হবে মানে ইয়ে করা হবে ফুলের সাজি, মানুষজন একটা করে একটা সাজিতে ফুল নেবে এবং একটা সাজিতে অঞ্জলি দিয়ে সেই ফুলটা রাখবে, এবং আমাদেরই যারা ভলেন্টিয়ার্স থাকবে তারা সেইটাকে নিয়ে মায়ের চরণে গিয়ে দিয়ে আসবে, এবং আমরা ক্যামেরার মাধ্যমে মানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়ে করেছি আমরা, যাতে দর্শনার্থীদের অবস্থান মানে যাতে অসুবিধা না হয় সেদিকে তাকে আমরা জায়ান্ট স্ক্রিনেরও ব্যবস্থা করেছি, যাতে মানুষজন সবাই সামাজিক দূরত্ববিধি মেনে মায়ের দর্শন করতে পারে এই ব্যবস্থা আমরা রেখেছি এবছর। আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। পুজো কমিটি? ঝংকার যে পুজোটা হয় সেটা এবার অনেক কাটছাট করা হচ্ছে এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে পুজোর ব্যাপারে। হ্যাঁ, আমরা শুনেছি কমিটি যে পুজোটা করছে সে পুজোতে সরকারি বিধিনিষেধ অনেক কিছু মেনে এরা পুজোটা করবে, এবং প্রতি বছর যেমন পজিশন হয় অনেক আলোকসজ্জা করা হয় এবং বহু ঢাক ফাঁক এটা ওটা নানা রকমের জিনিস দিয়ে তাকে মাকে বিসর্জন করা হয়। এবার সরকারি নিয়ম বিধিতে এসব কিছু করা হয়নি, গ্যাদারিং করা যাবে না, এটা হচ্ছে না। এই না হওয়ার জন্য আপনাদের এই কি রকম অনুভূতি লাগছে যে বিষয়টা এতদিন যেটা প্রচলিত ছিল সেটা এখন হচ্ছে না? সেটা খারাপ লাগার কিছু নেই, কারণ দেশ এখন বিপদগামী, তারপরে সরকারি বিধিনিষেধ, সরকার মানা করছে যেটা করতে, লোক জমায়েত করলে ক্ষতি হবে, আমরা গ্রামবাসী হিসাবে আমরাও জানতে পারছি আমাদের ক্ষতি হবে লোক জমায়েত করলে, বা সেই জন্যই পুজোকে কেন্দ্র করে যাতে কোনো দুর্ঘটনা বড় কিছু ঘটে না যায় সেদিকে লক্ষ্য রেখে এবার পুজো আমরা গ্রামবাসী হিসাবে কমিটিকে বলেছি যে তোমরা সবকিছু মেনে চলে করবা, সেইভাবে তারা করছে। কি নাম আপনার? আমার নাম খনন ঘোষ।